মনীষীদের অমর কথা নিয়ে আশীষবরণ সামন্তের লেখা গল্প উচিত উত্তর। ভারতবর্ষ তখন পরাধীন, এদের শাসন করছে সাম্রাজ্যবাদী ইংরেজ। তাদের অমানসিক অত্যাচারে প্রতিটি মানুষ তখন ভীত সন্ত্রস্ত। তাদের সামনে দাঁড়ানোর মতো সাহস খুব কম লোকেরই ছিল। এই রকমই একজন সাহেব রেলগাড়ির প্রথম শ্রেণীর কামরায় যাচ্ছে। সে কামরায় সে একা, আর কেউ নেই, বেশ আরামে থাকে সে। গাড়ি ছাড়ার সময় প্রায় হয়ে গেছে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। ঠিক সেই সময় এক বাঙালি ভদ্রলোক উঠলেন সেই গাড়িতে। তার পরনে মোটা ধুতি, সাধারণ জামা, আর পায়ে সাধারণ জুতো। বিরাট দেহ, চোখ দুটো বেশ উজ্জ্বল এবং বেশ মোটা গোঁফ, দেখলে বেশ অসাধারণ ব্যক্তি বলে মনে হয়। একজন দেশি বাঙালি গাড়িতে উঠেছে, তাও আবার তারই কামরায়। এ তো বেশ ভালো কথা নয়। ইংরেজ দেশের রাজা, সাহেব সেই রাজার জাতি, তার সঙ্গে একজন সাধারণ বাঙালি ভ্রমণ করবে, তাও এক কামরায় পাশাপাশি বসে, এ হতে পারে না। সাহেব তাকে দেখেই বলল, এটা প্রথম শ্রেণীর কামরা, তুমি অন্য কোথাও যাও। বাঙালি ভদ্রলোক কিছু বললেন না, সাহেবকে একবার বেশ ভালো করে দেখে নিলেন। সাহেবের কথায় কর্ণপাত না করে গাড়িতে জুতো জোড়া খুলে রেখে বেশ আরাম করে বসলেন। সাহেব ভীষণ রেগে গেলেন, কিন্তু মুখে কিছু কথা বলল না। রাত্রি হয়েছে, গাড়ি সমান গতিতে এগিয়ে চলেছে। বাঙালি ভদ্রলোক ঘুমিয়ে পড়লেন, একটু পরেই তার নাক ডাকতে শুরু করল। সাহেব বিরক্ত হল, সে ধীরে ধীরে উঠে বাঙালি ভদ্রলোকের জুতো জোড়া জানালা দিয়ে ফেলে দিল। বাঙালি ভদ্রলোক জানতেও পারলেন না, তিনি তখন জানালার ধারে মাথা রেখে ঘুমিয়ে আছেন। স্টেশনের পর স্টেশন পিছনে ফেলে রেখে গাড়ি ছুটে চলেছে। সাহেব মনে মনে খুব খুশি, বাঙালিটাকে বেশ জব্দ করা হয়েছে। জেগে উঠলেই নিজের শাস্তির মাত্রাটা বুঝতে পারবে, সাহেব মনের আনন্দে শুয়ে পড়ল। অল্পক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। এদিকে বাঙালি ভদ্রলোকের ঘুম ভেঙেছে, অনেকক্ষণ ঘুমিয়েছেন, এবার উঠে বসলেন। নিচের দিকে তাকিয়ে দেখেন তার জুতো নেই। কামরাতে এদিক ওদিক তাকিয়ে জুতোর কোনো চিহ্ন পেলেন না। তখন জুতোর পরিণতি কি হয়েছে অনুমান করতে তার কোনো অসুবিধা হল না। তিনি কামরার চারদিকে তাকালেন, দেখতে পেলেন আংটাই সাহেবের কোট ঝুলছে। তিনি কোটটি নিয়ে জানালার বাইরে ফেলে দিলেন এবং তারপর আবার শুয়ে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন। রাত তখন গভীর। বাঙালি ভদ্রলোকটির যখন আবার নাক ডাকতে শুরু করেছে, ঠিক সেই সময় সাহেবের ঘুম ভেঙে গেল, সে উঠে বসল। বাঙালি ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, আমার কোট কোথায়? বাঙালি ভদ্রলোক জেগে উঠে উত্তর দিলেন, যথাস্থানে গেছে। সাহেব তখন আরো রেগে আগুন, সে প্রশ্ন করল, তার মানে? বাঙালি ভদ্রলোক বললেন, তোমার কোট আমার জুতো খুঁজতে গেছে। সাহেবের বুদ্ধি ছিল, সে তার যথার্থ শিক্ষা পেয়েছে। এই শিক্ষাদাতা বাঙালি ভদ্রলোক আর কেউ নন, তিনি হলেন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়।